বর্তমান সমাজ বাস্তবতা নারীদের জন্য সাধারণত কতটুকু পড়াশোনা করা উচিত তাদেরকে কি ধরনের শিক্ষা গ্রহণ করতে শরীয়ত উৎসাহিত করে এবং তাদের শিক্ষালয় পরিবেশ সম্পর্কে আলোচনা করবে বলে আশা করি দেখুন পরিষ্কারভাবে আমি একটা কথা বলতে চাই তা হলো মৌলিকভাবে করোনা মুসুরাহ তথা ইসলাম চায় আল্লাহ সুমাতলা সৃষ্টি করেছেন যেভাবে তা হলো মেয়েরা বাসাবাড়িতে এবং তারা ভেতরকার সাইড ইন্টারনাল সাইডটা তারা দেখবেন এবং বাহিরের যত ঝক্কি ঝামেলা আছে সেগুলো পুরুষ রপাবেন অতএব মেয়েদেরকে বাহিরের ঝক্কি জামেলা পোহাতে শরীয়ত বাধ্য করেনি এবং তাদের উপর শরীয়ত চাপায়নি আমরা আজ গোটা বিশ্বব্যাপী নানা কারণে নানা প্রপাগান্ডার কারণে আমরা মেয়েদেরকে বাহিরের ঝক্কি জামেলাও তাদের উপর চাপিয়ে দিচ্ছি এবং সেগুলো তাদেরকে পোহাতে বাধ্য করছি শরীর সেটি চায় না এটি হলো মৌলিক কথা আর এর বাইরে একজন নারীর শিক্ষা অর্জনের কোনো সীমা পরিসীমা নেই তিনি শরিয়ার সীমানা এবং মডির মধ্যে থেকে যদি অনেক অগাধ নলেজ অর্জন করেন শরীর সেক্ষেত্রে কোনো বাধা দেয় না এবং আমাদের তালান হা করম হাদিসের ব্যাপক জ্ঞান অর্জন তিনি করেছেন এবং তার জ্ঞানের গভীরতা ছিল অনেক বেশি যেটা অনেক পুরুষ সাহাবিরও কিন্তু ছিল না আল্লাহ সারা এরকম অনেক নারীদের মধ্যে অনেক মনীষী রেখেছেন যারা মহাদিসা ছিলেন যারা হাদিস শাস্ত্রে অনেক বড় পাণ্ডিত্য ছিল যেটা অনেক পুরুষদেরও ছিল না অতএব জ্ঞান অর্জন যে কোনো সাবজেক্টে যে কোনো বিষয়ে একজন পুরুষ যেমন করতে পারেন একজন নারীও করতে পারেন এমনকি উচ্চশিক্ষায় শিক্ষিতও হতে পারেন কিন্তু প্রথম যে কথাটা আমরা বলেছি মৌলিক সেটি মাথায় রাখতে হবে যে মেয়েদের কিন্তু ইসলাম তাদের কর্মস্থলকে ভেতরে রেখেছে বাইরে নয় হ্যাঁ কোনো মেয়ে যদি তার জীবন ধারণ করবার জন্য বাহিরে যাওয়ার প্রয়োজন হয় সরিয়ার সীমার মধ্যে থেকে তিনি সেটা করতে পারবেন এবং বাইরে যেয়ে কাজও করতে পারবেন এবং নবিক্রিম সাদ আলসালামের যুগে সাহিদের যুগে মেয়েরা কোনো কোনো ক্ষেত্রে তারা বাইরে কোনো কাজ অর্থাৎ বাজারে অমরাজ আলাদানোর সময় বাজারে আপনার কেনাবাচা করেছেন এমনটিও প্রমাণিত হয় তার মানে যার কোনো উপায় নেই তিনি তার পেট পালার জন্য তার উপার্জনের জন্য তিনি তো বাইরে যাবেনি তাহলে খোলাসা কথা হলো মেয়েরা তারা তাদেরকে দিয়ে বাহিরে পুরুষদের মতো র্যান্ডমলি কাজ করানো হবে বা এই জগতে তাদেরকে টেনে আনা হবে এটি ইসলাম বলে না তাদেরকে প্রাকৃতিকভাবে আল্লাহ সোয়া সন্তান গর্বে ধারণ করা সন্তান দুগ্ধ দান করা এই বিষয়গুলো তাদের মধ্যে দিয়ে দিয়েছেন এগুলো পুরুষরা চাইলেও করা সম্ভব নয় তো এই বিষয়গুলো অনেক স্ট্রাগলের কাজ এগুলো সব কিন্তু ভেতরের জন্য উপযোগী কাজ সেগুলো তাদের করতেই হয় এর পাশাপাশি আবার তাদেরকে বাইরে যদি কাজ করতে হয় পুরুষদের সমান্তরালভাবে তাহলে তাদের অধিকার আদায় নয় বরং তাদের প্রতি জল এই মূলনীতি মাথায় রেখে মেয়েরা যদি উচ্চশিক্ষা শিক্ষিত হন সেটা যেই দিক থেকে হোক না কেন ইসলামী সরিয়া সেটাকে নিষেধ করে না যদি শরিয়ার গণ্ডি এবং সীমানা অতিক্রম করে না হয় অর্থাৎ পর্দার পরিপূর্ণ পরিবেশ রক্ষা করে হয় আর যদি পর্দা এবং অন্যান্য বিষয়গুলোতে কোনোরকম আচর পড়তে পারে মনে হয় তাহলে সেক্ষেত্রে তারা তাদের দিন রক্ষার বিষয়টিকে অগ্রাধিকার দিবেন সহশিক্ষার যে বাস্তবতা আমাদের সমাজে আজকাল আছে এই প্রেক্ষাপটে মেয়েদের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা উচিত কারণ আমাদের মেয়েদের বিশেষ করে গাইনিতে আজকাল পুরুষরা কাজ করছেন পর্যাপ্ত পরিমাণ গাইনি ডাক্তার নেই মেয়েদের মধ্যে আমাদের প্রচুর পরিমাণ মেয়েদের ডাক্তার জমা হওয়া উচিত দাঁতের ডাক্তার যদি একজন মেয়ে হতে পারেন তাহলে সেক্ষেত্রে মহিলা যে রুগীরা আছেন তাদেরকে তিনি সার্ভিস দিতে পারবেন নাহলে একজন পুরুষের কাছে তার দাঁতের ট্রিটমেন্ট করাটা এটা তার জন্য নানান দিক থেকে বিব্রতকর এবং একজন পর্দানসীন আত্মসম্মান বোধসম্পন্ন নারী এটিকে ভালোভাবে নিতে পারেন না অথব এরকম একটি দুটি নয় বরং বহু পেশা আছে যে পেশাগুলোতে নারীকে অগ্রসর হয়ে আসতে হবে সেটা নারীর কল্যাণে বিধায় এই সমস্ত পেশায় পড়ার জন্য উপযোগী পরিবেশ নারীদেরকে দিতে হবে এবং নিশ্চিত করতে হবে এবং সেজন্য নারীদের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় থাকা উচিত নারীদের জন্য স্বতন্ত্র কলেজ যেরকম আছে এই মহিলা কলেজ তাদের জন্য স্কুল আছে বিকান্সে স্কুল শহর এরকম এ সমস্ত প্রতিষ্ঠানগুলোর পড়াশোনার মান কিন্তু কোনো কালেই খুব খারাপ ছিল না অতএব সহশিক্ষার বাইরে বরং স্পেশাল যখন প্রতিষ্ঠান হয় সেটা পড়াশোনার মান আমরা বরং আরও ভালো দেখেছি বিধায় তাদের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করাটা খুবই প্রয়োজন তবে মৌলিক যে বিষয়টি আমরা বলেছি সেটা মাথায় রাখা উচিত নারীরা দিনই বিষয়গুলো তাদের পুরুষদের মতো জানা আবশ্যক এবং দুনিয়ার যতটুকু না জানানো ততটুকু জানা তাদের জন্য জরুরি এবং এর বাইরে তারা যদি উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চান সেটা তাদের জন্য জায়েজ পর্যায়ে আছে এবং সেটিও শর্ত সাপেক্ষে আল্লা তারা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এই বিষয়গুলো নিয়ে অযথা অহেতুক বিতর্ক না করে আমরা আমাদের প্রত্যেকে যার যার দৃষ্টিভঙ্গি এবং যে যা বুঝেছি আল্লাহর উপর তাওকল করে সেটার উপর আমরা কাজ করতে থাকি এবং অন্য কোনোটাকে বৈঠিক মনে হলে সুন্দরভাবে মার্জিত ভাবে ভাবে আমরা সেটা সংশোধন করার চেষ্টা করি